নমস্কার বন্ধু, এসএসকেএমএসকে 60-65 এবং মাদ্রাসার শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কোন পথে আদায় হতে পারে এবং বর্তমান পরিস্থিতি কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত, এবং যারা 60 নিয়েছেন অনেকে 65-তে ফিরে যাবার একটা চিন্তা ভাবনা করছেন এবং চরমভাবে তারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে হচ্ছে, ঠিক এই সমস্ত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূলপন্থী নেতৃত্ব এসএসকেএমএসকে তারা কী করছেন। ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, যে এসএসকেএমএসকেগুলিকে বাঁচানোর তাগিদে মন্ত্রীদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা উচিত, সেই বিষয়গুলি হলো যে শিক্ষক নিয়োগ, বিশেষ করে এমএসকে প্রতিষ্ঠানগুলিতে প্রচণ্ড শিক্ষকের ঘাটতি, শিক্ষক নিয়োগ, এবং দ্বিতীয় যে বিষয়টা এসএসকেএমএসকের একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি, সেই ভাতা বৃদ্ধি যেন অন্তত এমন একটা জায়গায় করা হয় সেখানে দাঁড়িয়ে অন্তত মাথা তুলে বাঁচার মতন একটা সম্মানের জায়গায় হয় এই পরিস্থিতিতে মধ্যে তারা আছে। এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়মিত একটা ভাতা প্রদান, অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে যেন ভাতা অ্যাকাউন্টে ঢুকে তার একটা সরলীকরণ প্রক্রিয়া, এই কয়েকটা বিষয়। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, যারা 60 নিল তাদের বেনিফিট কী হলো, গভর্নমেন্ট তো তাদেরকে 60 নিতে বলেছিল ভালো বেনিফিট হওয়ার জন্য, তাই সেই বেনিফিট কী হবে, তারা কি 65 ফিরে যাওয়ার জন্য আবার অ্যাপ্লিকেশন করবে। বন্ধু, আমার মনে হয় অন্তত 4-5 মাস অপেক্ষা করা উচিত, সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে শিক্ষামন্ত্রীরা তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। প্রয়োজনে তারা কিন্তু আইনি পথে তারা হতে পারে, কারণ যে সময় থেকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধা যদি তারা না পায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইনি পথেও তাদের যাওয়া হতে পারে। কারণ 5 বছর চাকরি স্যাক্রিফাইস করে যদি কোনো কিছু প্রফিট না পাওয়া যায়, কারণ ইপিএফে যারা পাওয়ার কথা ছিল সেই ইপিএফ তারা সুবিধা পাবে না, কারণ 9 বছর 6 মাস না হলে ইপিএফ থেকে পেনশন পাওয়া যায় না। তাহলে যে 9 বছর 6 মাস পাওয়ার কথা হিসাব করে নিয়েছিল এবং গভর্নমেন্টের কথা অনুযায়ী 1/4/2020 থেকে অর্ডার অনুযায়ী তাদের পাওয়ার কথা ছিল কিন্তু সেইগুলো চালু হয়নি, তাহলে তারা কিন্তু সেই জায়গায় যেতে পারে। অপরদিকে মাদ্রাসা মন্ত্রী নতুনভাবে তার কাছেও বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি বাঁচানোর তাগিদে রয়েছে। মাদ্রাসার বোনাস সব জেলায় হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা সমস্যা দেখা দিচ্ছে, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। এছাড়াও আরও যে বিষয়গুলো আছে মাদ্রাসাগুলিকে বাঁচানোর তাগিদে, মাদ্রাসার শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে হয়নি এমএসকে প্রতিষ্ঠানগুলিতে, এবং তারও সবচেয়ে বড় সমস্যা মাদ্রাসার শিক্ষকদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। যেমন 12,000 টাকা পাচ্ছে পাস্ট গ্রাজুয়েটরা, তাদের কেন অন্যান্য যারা পঞ্চায়েত দপ্তর থেকে যারা শিক্ষা দপ্তরে গেছেন সেই মাদ্রাসার সেই এসএসকেএমএসকের মতো তাদেরকে দেওয়া হচ্ছে না, এবং মাদ্রাসার ভাতা বৃদ্ধি বোর্ডের রিকগনিশন আদৌ দিবে কিনা এই সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু সেটা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে এইগুলি দিতে গেলে সমস্যায় থাকতে পারে। আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলি আদৌ বোর্ডে রিকগনিশন পাবে কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন। কিন্তু যে বিষয়গুলো হতে পারে, যেমন 3% ইনক্রিমেন্ট মাদ্রাসার শিক্ষকদের কিন্তু হয়নি, বা 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট সেটাও কিন্তু হয়নি, ইপিএফ এই বিষয়টাও কিন্তু মাদ্রাসার শিক্ষকদের হয়নি, এইগুলিকে নিয়ে দরবারের জন্য কিন্তু বেশ কিছু শিক্ষক তারা তৈরি হচ্ছেন। এবং বিশেষ করে একটা ভালো খবর, মাদ্রাসার শিক্ষকদের একটা টিম তৈরি হচ্ছে, সেখানে তৃণমূলপন্থী মাদ্রাসার শিক্ষক হিসাবে তারা কাজ করবে এবং সরকারের সহযোগিতা করে সহযোগী সাহায্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। এইভাবেই কিন্তু তারা মন্ত্রীর সঙ্গে তারা কথাবার্তা বলেছে এবং অনেকটা এগিয়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আরও একটি সংগঠন রয়েছে এমএসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে, এবং তারই সঙ্গে সঙ্গে যারা এসএসকেএমএসকের শিক্ষা দপ্তরে গেছে সেখানে শিক্ষা দপ্তরের নামেই গিয়েছে, তার কোনো রকম পরিবর্তন হয়নি, তাই সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা মুখিয়ে। 16 তারিখ থেকে কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে, সেই জায়গায় দপ্তরগুলি খোলা হতে পারে এবং মন্ত্রীরা আসতে পারে, হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্বরা মুখিয়ে রয়েছে কবে তারা মুখোমুখি হতে পারে সেই সমস্ত মন্ত্রীদের, সে মাদ্রাসা মন্ত্রী হোক বা শিক্ষা দপ্তরের বাপ্তবাবু বা পরাশ অধিকারী, সেই দিকে কিন্তু তাকে তাদের সাথে কথা বলার জন্য সেই সময়টাকে অপেক্ষা করতে হবে বন্ধু, এছাড়া কিন্তু কোনো সময় নেই। তবে যা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু চটজলদি কিছু না হলেও ধীরে ধীরে কিন্তু কাজগুলি এগিয়ে নিতে হবে, তা না হলে এই প্রতিষ্ঠানগুলি আরও অন্ধ করা যাবে। তো দেখা যাক বন্ধু 1 থেকে 2 মাসের মধ্যে কী হয়। আপাতত এইটুকুনি, দেখতে থাকুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।